আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নূর জাহান রূপা বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো কুষ্টিয়া ভেড়ামারায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত নাটোরের সিংড়ায় ভাতিজিকে যৌন নির্যাতনের পর হত্যা আপন চাচা গ্রেফতার এবং জামালগঞ্জে সেনার ইউপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের পরিচ্ছন্নতা অভিযান শুরু শুনছিলেন শিরোনাম এবার জানাচ্ছি বিস্তারিত কুষ্টিয়া ভেড়ামারার থানার ফেন্সিডিল মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত রবিবার দুপুর বারোটায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সাজাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার আলীনগর গ্রামের খবির মণ্ডলের ছেলে লালন আদালত সূত্রে জানা যায় দুই সালের তেরোই নভেম্বর রাত আটটায় ভেড়ামারা উপজেলার ভেড়ামারা দৌলতপুর সড়কের গোল্ডেন ইলেকট্রনিক্স শোরুমের সামনে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ঊনপঞ্চাশ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডির উদ্ধার সহ লালন নামের এই যুবককে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ কুষ্টিয়া জর্জকোর্টের সরকারি কৌশলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান আসামি লালনের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠনপূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে পেন্সিডিল ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয় এই রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত নাটোরের সিংড়ায় রেশমি খাতুন নামে এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে আপন চাচা বিকেলে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের দেওগাছা গ্রামে এ ঘটনা ঘটে বিক্ষুব্ধ এলাকাবাসী চাচা শাহদাদ হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে রেশমি খাতুন স্থানীয় বা বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সিংরা থানার ওসি মনিরুল ইসলাম জানান উপজেলার দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাক মেয়ে রেশমিকে বাড়িতে রেখে সপরিবারের পাশের পাকুরিয়া গ্রামে এক আত্মীয় যায় যায় এই সুযোগে চাচা শাহাদাত হোসেন ভাতিজি রেশমিকে বাড়িতে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালায় বিষয়টি জানাজানি হয় ভয়ে সে ভাতিজির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস শোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বিকেলে ছোটো বোন স্কুল থেকে বাড়িতে ফিরে বোনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে ঘটনাটি জানাজানির পর বিক্ষুব্ধ এলাকাবাসী চাচাকে আটক করে পুলিশে সোপর্দ করে পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘাতক চাচা শাহাদাতকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আটক সাদাত পুলিশের কাছে যৌন নির্যাতন ও হত্যার কথা স্বীকার করে ছেলে ধরা গুজব বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে শুক্রবার সকালে জনসাধারণকে নিয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় কাউখালী থানা সম্মুখ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই সময় গুজব বিরোধী লিফলেট বিতরণ করা হয় র্যালিতে নেতৃত্ব দেন কাউখালী থানা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার রাস্তার মোড়ে মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী থানা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ওসি তদন্ত ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ প্রমুখ সমাবেশে বক্তারা ধরা সংক্রান্ত গুজবের কারণে শিক্ষার্থীদের ভয় না পাওয়ার আহ্বান জানান র‍্যালিতে পুলিশের কর্মকর্তা ও শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে শনিবার সকালে সেলিমগঞ্জ বাজার গজারিয়া বাজার ও আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ফেনারবাগ ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনারবাগ ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তফিকুল ইসলাম তালুকদার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল রাজ্জাক আবুল খায়ের তালুকদার মোহাম্মদ বাবুল মিয়া মোহাম্মদ তালিব মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ শাহিনুর ইসলাম মোহাম্মদ আল আমিন ইউপি সদস্য মোশারফ হোসেন সাবেক ইউপি সদস্য নুরু মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন পলিটিভি সংবাদ এ পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন wwwyoutubecom ডাব্লিউ এছাড়াও ফেসবুকে লগইন ইন করুন wwwfacebookcom ফেসবুক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ পলিটিভি দেশ ও জনতার কথা বলে